নমস্কার বন্ধুরা, আজ আপনাদের পড়ে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প ভীষ্ম। প্রথমে বিশ্বাস করিনি, পরে স্তব্ধ হয়ে গেলাম। অবশ্য স্তব্ধ হয়ে যাওয়া পর্যন্ত পৌঁছবার কথা নয়, অবিশ্বাস করেই থেমে থাকা উচিত ছিল, কিন্তু বিজয়দার যুক্তিই আমাকে এত দূরে ঠেলে নিয়ে এলো। যুক্তির মধ্যে ভুলও নেই। ও বলল, এ যুগে অসম্ভব, অবিশ্বাস্য ইত্যাদি শব্দগুলোর কোনো অর্থ আছে? নেই, নইলে আর। বললাম, রাখো তোমার উদাহরণ তাহলে সঞ্জয়দা। বিজয়দা ভুরুকুচকে বলল, ওহে বাপু, মানলাম তোদের সঞ্জয়দা পরম মহাপুরুষ, অন্তত ছিলেন তাই, কিন্তু একেবারে ভীষ্ম হওয়া বড় শক্ত হে। আমি বললাম, উদাহরণ রাখো, সঞ্জয়দার কথা আমি ভাবছি, কিছুতেই যে হিসেব মেলাতে পারছি না। বিজয়দা এবার গম্ভীরভাবে বলে, হ্যাঁ, তোর মতো আমিও প্রথমে আড়ষ্ট হয়ে গিয়েছিলাম, কিছুতেই বিশ্বাস করতে পারিনি। বারবার ভেবেছি শাস্ত্রে যতই ঘি আর আগুনের গুণ আগুন বর্ণনা করুক, তাই বলে দাদা, তবু তো শেষ পর্যন্ত বিশ্বাস করতে হলো। অবিশ্বাস করবার পথ রইল কই? ধর্মের ধ্বজা যে বাতাসে উড়ল, শেষ পর্যন্ত সে লক্ষ্মী ছাড়ি তো নিজেই স্বীকার করল। আগে অবশ্যই কিছুতেই কিছু বলেনি, খালি নাকি কান্না কেঁদে কেঁদে মায়া কাড়ার চেষ্টা করেছে, কিন্তু তোর বৌদি হলো গিয়ে এ শক্ত ঘানি, সর্ষে পিষে তেল আদায় করতে জানে। অগত্যা বিশ্বাস করতেই হলো। তবু বললাম, বৌদি যদি এত শক্ত, তবে বাড়িতে এরকম বেচাল সম্ভব হলো কী করে? বিজয়দা কপাল চাপড়ালো, হায় হায়, সে বাড়িতে থাকলে কি আর, তোর বৌদি যে দু আড়াই মাসের জন্য শিউড়ি গিয়েছিল, বাপের বাড়ি যাবার নামে তো আর জ্ঞান থাকে না, অবশ্যই বেচারা ভাববেই বা কী করে। ছুরিটাকে তো এনেছি অনেক দিন, কাজকর্মও করছিল খাসা, হাব ভাব দিব্যি ভালো, কে জানে যে ভেতরে ভেতরে এত। দেশের মেয়ে, ছেলেবেলার খেলুড়ি, খেতে পাচ্ছিল না, ভাবলাম থাকুক এসে আপনার লোকের মতো, খাক পড়ুক খাটুক খুটুক, ওরও লাভ আমারও লাভ। তোর বৌদি শরীরের জন্যে রাতবার লোক একটা না রাখলেও তো চলে না, তা সেইটাই বিবেচনার ভুল হয়েছিল আমার। অথচ তখন ওই দাদাই কত আপত্তি করেছিলেন, কি না দেশের মেয়ে, পুরুত বংশের মেয়ে, কি মান অপমান হবে, হয়তো মনক্ষুণ্ণ হবে কিংবা দেশে গিয়ে নিন্দে করবে এই সব। আর এখন এখন নিন্দে হচ্ছে না? এখন তো তাকে আর তার সেই কীর্তির ধ্বজাটিকে নিয়ে ভিটেই গিয়ে বাস করছেন। শুনিস নি কারো মুখে? যাসনি বুঝি অনেকদিন বাঁশবে রে? মাথা নাড়লাম, যাইনি বটে অনেকদিন, কিন্তু ইত্যবসরে যে আবার জ্ঞাতি জ্যাঠামশায়ের ভাঙা ভিটে এত বড় একটি নাটকের অভিনয় শুরু হয়েছে তা কে জানত। আমি মাথা নাড়তেই বিজয়দা আহত লজ্জিত মুখে আত্মধিক্কারের ধ্বনি তুলে বলে, কি যন্ত্রণা যে আমার হয়েছে, বাস বেড়ে থেকে ডেলি প্যাসেঞ্জারই তো অনেকেই করে, যারা সাত জন্মে কখনো আসতো না তারাও হয় আপিসে এসে নয় এখানে এসে এসে পাঁচ কথা বলে যাচ্ছে, কৌতূহলের শেষ নেই সব। আর হবেই তো, এমন মজাদার একটা ঘটনা, আমি বাবা সবাইকে পরিষ্কার বলে দিচ্ছি খবর, আর প্রতিজ্ঞা করেছি আর ও ভিটের চৌকাট মারাব না। আশ্চর্য, লজ্জার লেশ মাত্র নেই। দিব্যি বললেন, রুনুদের নিয়ে আমি বাঁশ বেড়েতে গিয়েই থাকব ঠিক করেছি, দুটো মজুর মিস্ত্রি লাগিয়ে যা হোক করে খানিকটা পরিষ্কার করে নেব, খরচপত্রে দিক থেকে তোর একটু অসুবিধা হবে বুঝছি, কিন্তু ওদিকে খরচ চালিয়ে বেশি কিছু তো বাঁচবে না, খরচের কথা তুলে আমাকে ভয় দেখানো হলো আর কি। বিজয়দার মাইনে বেশি নয় জানতাম, কলকাতায় বাসা করে থাকা সম্ভব হয়েছে সঞ্জয়দার ভরসাতেই, বইমাত্র ভাই, কিন্তু এ পর্যন্ত কেউ কখনো টের পেত না সে কথা। চিরকুমার সঞ্জয়দার বিলাস ব্যাসনের বালাই মাত্র নেই, বরাবর নিজের উপার্জনের সর্বস্ব ছোট ভাইয়ের হাতে তুলে দিয়ে খালাস। জানতাম সবই, কিন্তু হঠাৎ এ কি অদ্ভুত ছন্দপতন। একটু চুপ করে থেকে বললাম, রুনুদের মানে? মানে বুঝছিস না, ইয়ে সেই হত ছাড়া বাচ্চাটা আর কি। ও বলে চুপ করে গেলাম, কিন্তু মনের মধ্যে ভীষণ একটা যন্ত্রণাবোধ হতে থাকলো।
बराबर देवतार मतो भक्ति करे एसेछि संजय दाके। आमी बोले नय सकले, अथच आबार अगाध प्रश्रय छिलो तार काछे। आमादेर चाइते कम से कम दस बारो बछरेर बड़ो तिनि, तबु कि सरल सुंदर शिशुर मतोई छिलेन। हाय, प्रौढ़त्वे सीमाय एसे एक ही शोचनीय पड़ा जाय तार। आर रुनु, भावते भावते चललाम, सत्यिई कि ताले जगते असम्भव बा अविश्वास्य कथाटा अर्थहीन? रुनुके आमी चिंताम, बराबर तार खबरो जानी, ग्रामेर भरचाँद मशायेर मा मरा भाग्नि, हयतो आमादेर बयसीई हबे, कारण नेहात छोटोबेलाय आमादेर दले एसे खेला टेलाओ करेछे मने हच्छे। তবে পাড়াগাঁয়ের ব্যাপার একটু বড় হতেই ছেলেমহল থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। তারপর যথারীতি পাঁচজনের সাহায্যে একটা অগাবগার সঙ্গে বিয়েও হয়েছিল এবং পল্লীগ্রামের দুঃখী গরিবের রীতিমাফিক কিছুদিনের মধ্যে বিধবাও হয়েছিল। অগত্যা মামার সংসারে জুতো সেলাই চণ্ডীপাঠ সব কিছুর বদলে ভাত কাপড়ে ছিল। মামা মারা যেতেই আশ্রয় ভাঙল, মামা তো ভাইরা নিতে চাইল না। সেই সুযোগে বিজয়দার বউ ওকে এনে নিজের সংসারে ভর্তি করে নিয়েছিল। রুনুর বয়সের কথা ভেবে হয়তো যদি বা একটু দ্বিধা এসে থাকে, বোধ করি তার গতরের কথা ভেবে সে দ্বিধা দূর হয়েছিল। দুবেলা দুটি খাওয়ার বদলে ঝি রাঁধুনি ধোবা আয়া এতগুলো লোকের শ্রম পাওয়ার লোভ কি সোজা? আর বিজয়দার সংসারে এত ভয়েরই বা কি ছিল? সঞ্জয়দাকে তো ঋষিতুল্য বলেই জানা ছিল, আর বিজয়দা তার নিজের ভাষাতেই বলি, তাই তো বলছিলাম রে, পদস্খলন কি তোর আমার হতে যাবে? যাদের স্ত্রী পুত্র আছে তাদের পায়ে তো পাহাড় বাঁধা, স্খলনের জো কোথায়? হায়, আমাদের একান্ত ভক্তি শ্রদ্ধার পাত্র সঞ্জয়দার পবিত্র প্রাণী শনি প্রবেশ করল কোন রন্ধ্রপথে? বিজয়দার বউ এসে চায়ের কাপ হাতে তুলে দিয়ে হাত জোর করে বলল, দোহাই বিনু ঠাকুরপো, আর যা গল্প করো করো, ভাসুর ঠাকুরের প্রসঙ্গ তুলো না আমার কাছে। তোমার এই দাদাকে তাই বলেছি, নুন ভাত খাই শাক ভাত খাই সেও ভালো, তোমার দাদার পিত্তে সাড রেখো না। কি বলবো ভাই, দেবতার মতো ভক্তি করতাম, তা খুব শিক্ষা হলো। অতএব সমস্ত দ্বিধা দূরে ফেলে সঞ্জয়দাকে ঘৃণা করতে করতে বাড়ি ফিরলাম। কিন্তু যাকে ঘৃণা করতে কষ্ট হয় তাকে ঘৃণা করতে বাধ্য হওয়ার মতো যন্ত্রণা বোধ হয় পৃথিবীতে অল্পই আসে। তাই কদিন ধরে সেই অব্যক্ত যন্ত্রণা ভোগ করে করে একটা সংকল্প স্থির করে ফেললাম। সামনেই দুদিন ছুটি ছিল, সুবিধেও হলো, সঞ্জয়দাকে মুখোমুখি একবার দেখব। ভোরের গাড়িতে রওনা দিলাম দেশের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি বলতে হয় তাই বাড়ি বলা, নইলে প্রকৃতপক্ষে দেয়ালে গাছ গজানো, মেজে খোয়া ওটা তিনে খড়, আর একটু দাওয়া মাত্র সম্বল আমার, থাকেও না কেউ। আমি কদাচ কদাচ কখনো একবেলার জন্যে যাই, গেলে প্রথমেই সন্ধান করতে হয় পাড়ার কার হেসেলে এক মুঠো ভাত পাওয়া সহজ হবে। পাঁচ শরিকের বাড়ি, একটা উঠোনকে ঘিরে পরস্পর বিচ্ছিন্ন টুকরো টুকরো কতগুলো অংশ। পূর্ব দিকটাই আমার ভাগ, উত্তর দিকটা বড় জ্যাঠামশাই বা সঞ্জয়দাদের, দক্ষিণ দিকটা যাদের ভাগে তারা বহুকাল প্রবাসী, তাদের ঘরগুলো বেশি ঝড়ের সময় দোলে আর মাঝে মাঝে কার্নিশের চাপড়া ভেঙে ভেঙে পড়ে, তবু দরজায় দরজায় তালা আঁটা আছে। কিন্তু বর্ষা আর উইপোকার মিলিত চেষ্টায় দরজার উপর নিচ দুদিকটাতেই রীতিমতো খাবল। সেই ফাঁক দিয়ে দেখা যায় সিমেন্ট চটে যাওয়া মেঝেই উর্বরতার সুযোগে ঘরের মধ্যেও আগাছার শ্যামল শ্রী। পশ্চিমের অংশে আমাদের ছোট ঠাকুরদার মেয়ে রাজু পিসি থাকেন একা বাপের ভিটে আশ্রয় করে। ছোট সুটকেসটাকে নিজের জঞ্জাল ভর্তি দাওয়ায় নামিয়ে পকেট থেকে চাবি বার করতে না করতেই রাজু পিসির গলায় সাড়া পাওয়া গেল কুয়োতলার ওদিক থেকে, কে রে ওখানে, কে শব্দ করছে? তাড়াতাড়ি বললাম, পিসিমা আমি। ও মা তাই নাকি, বিনু এসেছিস, তবু ভালো বাপের ভিটেকে মনে পড়েছে। বলতে বলতে রাজু পিসি এদিকে এসে দাঁড়ালেন, সেই আদি অন্তকালের চেহারা, হাঁটুর কাছাকাছি বহরের কেটে ধুতি, ছোটো করে ছাটা চুল, পায়ে হাজা। কাছে আসতেই প্রণাম করতে হলো। থাক থাক বলে তিন পা পিছিয়ে গিয়ে পিসি একটু ব্যঙ্গ হাসি হেসে বললেন, একলা না সঙ্গে কেউ আছে? সঙ্গে? হাসলাম, না সঙ্গে আর কাকে পাবো, পেলেই হলো।
রাজপিসি উত্তর দিকটায় কটাক্ষপাত করে একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলেন, ওই তো একজন এসেছেন, ধর্মের ডালি মাথায় বয়ে নিয়ে ভিটে এসে বাস করছেন। গম্ভীরভাবে বললাম, সঞ্জয়দার কথা বলছো? তাছাড়া আমি একা কেন, দেশ শুদ্ধ লোকই বলছে, ঢিঢি পড়ে গেছে একেবারে। আরে বাবা, যা করছিলি কলকাতায় করছিলি, আবার চুনকালি মেকে দেশে এসে বাস করার শখ কেন বলো তো বাছা? বিজয় বোধহয় তাড়িয়ে দিয়েছে, আর দেবে না তো কি করবে, তাকে তো বউ ছেলে নিয়ে ঘর করতে হবে। আমার বুকটা যেন হিম হিম লাগছিল। রাজু পিসির কণ্ঠস্বরে আর যাই হোক মৃদুতা দোষ নেই, আর আজ ছুটির বার, অবশ্যই সঞ্জয়দা উপস্থিত আছেন। তাড়াতাড়ি প্রসঙ্গান্তরে আসতে বললাম, পিসি তোমার আজ একাদশী টসী নয় তো? ও মা শোনো কথা, এই তো বুধবার একাদশী গেল, আর তাই যদি হতো তোর জন্যে আর এক মুঠো ফুটিয়ে দিতে পারতাম না। হাসলাম, আর একটু বেশি তোয়াজ করতে বললাম, চাল তার অম্বল রাঁধবে? হেসে উঠলেন রাজু পিসি, বললেন, রাঁধবো রাঁধবো, চিরকাল একরকম গেল তোর। তাই তো বলি, এই রকমই তো ছিল সবাই, সঞ্জয়টারও গুণের তুলনা ছিল না, ক্ষীমতিচ্ছন্নই ধরলো মুখ পড়ার। এই জন্যেই লোকে বলে, সোজাসুজি বিয়ে থাকরে সংসার করাই ভালো, বিশ্ব হয়ে থাকা বড় সোজা নয়, আর সোজাই যদি হবে তাহলে এই চার কালের মধ্যে শুধু একা বিশ্বের নামই জেগে থাকতো না, বুঝলি? কিন্তু এও বলি, দেশে এসে লোক রাষ্ট্র করবার কি দরকার ছিল তোর? মতিভ্রম আর কি, শনিতে যখন ধরে অমনি বুদ্ধি হয়। রুনি হারামজাদিটারও বুকের পাটা তেমনি, মামার বংশের মুখে কালি নেপে দিব্যি এখানে এসে বাস করছে গো, লজ্জা নেই সরম নেই। পথে বেরিয়েও ওই একই প্রসঙ্গ, আজ ছুটির দিন, অনেকের সঙ্গেই দেখা হলো, সকলেই ব্যঙ্গমিশ্রিত হাস্যে সঞ্জয়দার গুণকীর্তন করলেন। তার শরীরে নাকি হায়া লজ্জার এত অভাব যে সকলের সঙ্গে স্বচ্ছন্দে কথা বলতে আসেন, রুনুকে নিয়ে বারোয়ারি তলায় পুজো দেখতে যান, রুনুর ছেলের অসুখ করলে বিনা দ্বিধায় ডাক্তারকে ডাকতে আসেন, ইত্যাদি ইত্যাদি। উপসংহারে এই আক্ষেপ শুনি, হে কালে সমাজও নেই সমাজপতিও নেই, কে কাকে এক ঘরে করে, অতএব যা খুশি তাই চলছে। না, মনটা ক্রমশ কঠিন হয়ে এলো, এখন যেন আর ঘৃণা করতেও যন্ত্রণা টের পাচ্ছি না। রাজু পিসির ভীষ্মঘটিত অকাট্য যুক্তিটাও মনে লেগেছে, তাছাড়া সত্যিই বটে অসম্ভব অবিশ্বাস্য ইত্যাদি শব্দগুলো, অর্থ কি আর আছে? ভোরবেলা গাড়ি চাপবার সময় মনে করেছিলাম প্রথমেই এসে সঞ্জয়দার সঙ্গে দেখা করব, আর আর রুনুকেও একবার দেখব, দেখব মানুষের কতটা পরিবর্তন সম্ভব। কিন্তু সব উল্টো পাল্টা হয়ে গেল, জীবনে আর সঞ্জয়দার মুখ দর্শন করব না এই প্রতিজ্ঞা নিয়ে অনেক বেলায় পাড়া বেরিয়ে ফিরলাম। তারা নেই, জানি রাজু পিসি বেলা বারোটার আগে উনুন জ্বালেন না। ফিরছি অভ্যস্ত পথে শেষ জ্যাঠামশাইদের রান্নাঘর ভাঙা ইট পাটকেলের স্তূপ ডিঙিয়ে। হঠাৎ দেখি উঠোনের জামরুল গাছটার তলায় দাঁড়িয়ে সঞ্জয়দা, কোলে একটি নধর নিটল মাস কয়েকের মতো ফুটফুটে ছেলে। থমকে দাঁড়িয়ে পড়লাম, কেন তা জানি না, অথচ ঘৃণায় লজ্জায় সর্বশরীর রিরি করে উঠল। উফ, সত্যি কি বেহায়া, কি বেহায়া! বেহায়াই বটে, আমাকে দেখেই সহাস্যপদনে কাছে এগিয়ে এসে বললেন, কি না, সকালের গাড়িতেই তো এসেছিস শুনলাম, এসে অবধি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস যে, সঞ্জয়দার জন্যে কি এনেছিস, দড়ি কলসি না বিষ বড়ি? ভগবান জানেন কেন হঠাৎ চোখে এক ঝলক জলের মতো এসে গেল, তাই উচিত ছিল বলে ভাঙা ইটের ওপর দিয়ে হন হন করে হেঁটে যেতে গিয়ে হোঁচট খেলাম। আহা হা, কি মুশকিল! সঞ্জয়দা একটা হাত বাড়িয়ে আমাকে খপ করে ধরে ফেলে বললেন, পালাচ্ছিস কেন, কে তোকে মারতে আসছে, পাড়ায় ঘুরে মাথাটা গরম করে এসেছিস বুঝি, আয় এদিকে আয়। শান্ত স্পষ্ট সস্নেহ স্বর, কোথাও জড়তা নেই। সঞ্জয়দার কোলে ছেলেটার দিকে তাকাতে পারছিলাম না, ঘাড় বাঁকিয়ে কঠিনভাবে বললাম, মানুষকে ডেকে ঘরে বসাবার দাবি কি রেখেছ? সঞ্জয়দা হেসে উঠলেন, বললেন, মানুষকে ডাকবার দাবি রেখেছি বই কি, তবে অমানুষদের কথা আলাদা, আয়।
তবু পা সরতে চায় না। ওই ছেলেটা সঞ্জয়দার নাম খাবলাচ্ছে। ঘাড় আর চোখ আরও ফিরিয়ে বললাম, কি দরকার, ব্যস্ত আছো তুমি, আমাদের জন্য কিছু এসে যাচ্ছে না তোমার। সঞ্জয়দা এবার একটু গম্ভীর হাসি হাসলেন, বললেন, বড্ড রেগে গেছিস মনে হচ্ছে। হ্যাঁ, কি বলছিলি, বেশ আছি। তা অবশ্য মিথ্যে বলিসনি, সত্যি বেশ আছি। তবে তোমার জন্য কিছু এসে যাচ্ছে না বললে ঠিক বলা হবে না। তুই যদি না বুঝে সুঝে রাগ ঝাল করে চলে যাস, একটু এসে যাবে, আয়। মন্ত্রাহতের মতো পায়ে পায়ে এগিয়ে চলি উঠোনের উত্তর দিক লক্ষ্য করে। সঞ্জয়দাও এগোতে থাকেন সঙ্গে সঙ্গে। ছেলেটার খাবল থেকে নাক বাঁচাতে বাঁচাতে মৃদু হেসে বলেন, রুনুর সঙ্গে দেখা না করে গেলে সেও ভারী কষ্ট পাবে রে, ছেলেবেলার খেলুড়ি তোরা, কত গল্প করে তোদের, ছেলেটা রুনুর মতোই ফর্সা হয়েছে দেখেছিস। অবাক অবাক, মনের মধ্যে সমুদ্রের কল্লোল উঠছে। সেই কল্লোলের মূল ধ্বনি, এত বিহায়া মানুষ হয়। সঞ্জয়দার ঘরে এসে বসলাম, সরু চৌকিতে ফালি একটু বিছানা, ঘরের মাঝখানে একটা টেবিল আর একটা চেয়ার বসানো, কোণের দিকে বুক সেলফ। কলকাতার বাড়িতে যেমন ছিল যথাযথ তেমনি। ভাবলাম, উফ কি চালাক। দালানের ওদিকটায় একটা বেতের দোলা টাঙানো রয়েছে, কাজেই তার সামনের ঘরটার ভিতরটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কে জানে সে ঘরের চেহারা কেমন। সঞ্জয়দা ডাক দিলেন, রুনু রুনু আয়, দেখ কে এসেছে, আয়। আবার ভাবলাম, উফ কি চালাক। ও ঘর থেকে রুনু এসে দাঁড়ালো, বহুদিন পরে দেখা, তবু প্রায় একই রকম মনে হলো। সেই শান্ত নম্র ভীরু ভীরু ভাব, সেই পাতলা রোগা গড়ন, সেই খালি হাত থান পড়া। বাবারে বাবা, দুজনেই কি এত চালাক হতে হয়। সঞ্জয়দা ছেলেটাকে তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই নে তোর ছেলে। উহ কি ছেলে, আমার বাঁশি না খেদা করে দিল, আর দেখ বিনুর জন্য একটু চা বানিয়ে ফেল। আমি সহসা বুনো গোয়ারের মতো বলে বসলাম, এখানে আমি কিছু খাবো না। মনে হলো রুনুর দেহটা কেঁপে উঠল, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সঞ্জয়দা হঠাৎ ধমকে উঠলেন, নোংরামি করিস না বিনু, যা রুনু, শুধু চা কেন, চা জল খাবার যা আছে তোর সংসারে সব নিয়ে আয়। আচ্ছা ছেলেটাকে নয় রেখেই যা, ওকে নিয়ে কি কোনো কাজ হবে। তবু রুনু ত্রস্তভাবে ছেলেটাকে নিয়েই চলে গেল। সঞ্জয়দা গম্ভীরভাবে বলেন, তোর শুদ্ধ এতটা অধঃপতন হবে ভাবিনি বিনু। অধঃপতন আমার? আমি হাঁ করে তাকাই। না তো কি আমার? সঞ্জয়দা স্বভাববশে আবার হেসে ওঠে। তুইও যে একটা অসহায় মেয়েকে তার সবচেয়ে দুঃসময় গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার স্বপক্ষে রায় দিয়ে রেখেছিস তা ভাবিনি। 10 বছরের বড় বলে মনে থাকে না, ক্রুদ্ধভাবে বলি, তাকে দুঃসময়ের দরজায় ঠেলে দেবার সময় এই বিবেকটি চাপা রাখলেই ভালো হতো না সঞ্জয়দা। উঠে পড়বার জন্য ছটপট করছিলাম, তবু উঠতে পারলাম না। সঞ্জয়দা 1 মিনিট আমার দিকে তাকিয়ে থাকলেন স্থিরভাবে, তারপর বললেন, এরপর তোকে আর কিছু না বলাই আমার উচিত ছিল, আর 5 জনের মতো তোকেও যা খুশি ভাবগে যা বলে উড়িয়ে দিলেই পারতাম, কিন্তু মনে হচ্ছে এর জন্যে পরে তুই মনে যন্ত্রণা পাবি, তখন হয়তো লজ্জায় আসতেও পারবি না। কি চালাক, ভাবতে গিয়েও ভাবতে পারলাম না, তাই একটু থতমত খেয়ে বললাম, যা খুশি ভাবগে যা, মানে ওর জন্যে তবে তোমার এত মাথা ব্যথা কেন? মাথা থাকলেই তাতে সময় সময় ব্যথা হয় রে বিনু, কৌতুকের হাসি হাসেন সঞ্জয়দা। আমি এতক্ষণে অন্য সিদ্ধান্তে আসি, ও তাহলে বিজয়দার কথাটা সম্পূর্ণ ঠিক নয়, অপরাধিনী রুনুকে দয়া দেখিয়েছেন মহাপুরুষ সঞ্জয়দা, কিন্তু বিজয়দার সেই কথাটাও যে মনের মধ্যে কাঁটার মতো ফুটছে, শেষ পর্যন্ত লক্ষ্মী ছাড়িয়ে নিজে মুখেই স্বীকার করল, সবটা কেমন ধোঁয়া ধোঁয়া লাগে। সঞ্জয়দা তেমনি কৌতুকের হাসি হেসে বলেন, অঙ্ক মিলছে না তাই না, ছেড়ে দে না সে চেষ্টা, যাকে ভালোবাসিস তাকে বিশ্বাস করে বাঁচ, স্বস্তি পাবি। স্বস্তি পাচ্ছি না, আমি গম্ভীরভাবে রুনুর ঘরের দিকে কটাক্ষপাত করে বলি, অপরাধীকে দয়া দেখাতে গিয়ে নিজের ক্ষতি করার কোনো মানে হয় না, যে অপরাধ করেছে তাকে তার শাস্তিও পেতে দেওয়া উচিত। সঞ্জয়দাও ওদিকে তাকান, বোধহয় দেখে নেন অপরাধিনী এসে পড়েছে কিনা, তারপর মৃদু গম্ভীর হাস্যে বলেন,
আমার ক্ষতি সে করবার সাধ্য কারো নেই, আমারও না। কিন্তু অপরাধের শাস্তির কথা বলছিস? কথা হচ্ছে কি, শাস্তি জিনিসটা ভারী গোলমেলে রে। পেতে হলে যে দোষী সে তো পাবে না, শাস্তি পাবে তার স্ত্রী পুত্র। তবে কোন দিক থেকে হিসেব কষবি? চমকে উঠলাম, যাকে বলে বিস্ফারিত লোচন সেইভাবে বললাম, তার মানে? অত কথার মানে ছেলে মানুষকে জানতে নেই, তার চেয়ে চা খা, নারকেল নাড়ু খা। মাথা নেড়ে বললাম, ওসব পরে হবে, আমার মাথার মধ্যে কীরকম করছে সঞ্জয়দা। বিজয়দা যে বললে রুনু নাকি নিজে মুখে স্বীকার করেছে, এই তো। সঞ্জয়দা ক্ষোভের হাসি হেসে বলেন, সব্বাইকে তাই বলে বেড়াচ্ছে হতভাগা, ভয় পেয়ে গেছে তো, অথচ এ বেচারাই বা করে কি। হতভাগাটা নাকি শাসিয়ে ডেকেছিল, সত্যি কথা প্রকাশ করে দিলে ছেলেটাকে গলা টিপে শেষ করে দেবে। হ্যাঁ সেই তো, বিশ্বাস করা যায় না, বেচারার মায়ের প্রাণ কি রকমটা হয় বল। এদিকে আবার বিজয়ের বউ, একটু ব্যঙ্গ ভাব ফুটে উঠল সঞ্জয়দার মুখে। জানিস তা আমাদের বৌমাটিকে, তিনি একেবারে সত্যি কথা আদায় করতে উঠে পড়ে লেগে রসাতল করছিলেন। আদায় করতে পারলে যে আবার কি করতেন ঈশ্বর জানেন, হয়তো গলায় দড়ি দিয়েই বসতেন। দেখে শুনে মেয়েটাকে আড়ালে ডেকে চুপি চুপি বললাম, তুই আমার ঘরে সব দোষ চাপা দিবি, কিচ্ছু দোষ নেই। দিনে রাতে কত মিছে কথা কইছি আমরা, আর এই একটা তুচ্ছ মিছে কথায় যদি একটা সংসার বাঁচে, একটা প্রাণ বাঁচে, দোষ কি? প্রথমে বিশ্বাস হচ্ছিল না, পরে স্তব্ধ হয়ে গেলাম। অনেকক্ষণ পরে আস্তে আস্তে বললাম, সঞ্জয়দা তুমি কি পাগল? তাই সম্ভব, নিন্দের বোঝা চুলোয় যাক, কিন্তু এত বড় একটা দায়িত্বের বোঝা কি করি বল। বাড়ির ছেলেটাকে তো আর ভাসিয়ে দিতে পারি না, আর ওই মেয়েটা, এই যে রুনু দিদি, সব কমপ্লিট, গুড গার্ল, নে খা বিনু। শুধু চায়ের পেয়ালাটা হাতে নিয়ে বললাম, ও সব খেয়ে আর খিদে নষ্ট করতে চাই না রুনু, আজ তোমার রান্নাঘরের আইটেম কি শুনি। রুনু ভিরু ভিরু গলায় বলে, বর্দা বলছিলেন আজ আর মাছের হাঙ্গামায় কাজ নেই, শুধু। মহুত সাহেব বলি, শুধু আলো চাল আর কাঁচকলা কেমন? ঠিক আছে তাতেই রাজি। সে কী রে বিনু, রাজু পিসির চাল তার অম্বল পচুক, আর রাজু পিসি চেঁচান না। বিজয়দার কথাই ঠিক, অসম্ভব বলে কোনো কথা নেই জগতে। আমার পাঠ করা আজকের গল্পটি শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি লাইক করে দেবেন। আর এই রকম গল্প নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা চয়েস করবেন। ধন্যবাদ।